এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বিধানসভা ভোট নিয়ে এখন চারদিকে সরগোল। সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র হওয়ার সময় কত ভোট পেয়েছিলেন জানেন? পুরসভার নথি বলছে সুভাষচন্দ্র 24 ভোটে পরাজিত করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থী উনসুদ্দৌলাকে। সুভাষের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 44, সেখানে উনসুদ্দৌলা পেয়েছিলেন 20টি ভোট। নথিটি শেষ হচ্ছে রেজলিউশন নাম্বার 824 এর উল্লেখ করে, যেখানে বলা হয়েছে দ্যাট মিস্টার সুভাষচন্দ্র বোস বি ইলেক্টেড মেয়র অব দ্য কর্পোরেশন অফ ক্যালকাটা ফর দ্য রিমেইনিং পিরিয়ড অব দ্য ইয়ার 1930-31। বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1923 অনুযায়ী চিত্তরঞ্জন দাস কলকাতা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। সেবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র। মেয়রের আহ্বানে তিনি হন পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার। বেতন নিহাতি কম নয়, মাসিক 3,000 টাকা। কিন্তু নেতাজি এত মাইনে নিতে রাজি ছিলেন না, তিনি নিজেই নিজের মাইনে কমিয়ে করে দেন 1,500। কোভিশিল্ডের পর এবার রাজ্যে এলো কোভ্যাক্সিন। প্রথম দফায় এলো করোনা টিকার 1,68,000-এর বেশি ডোজ। বাগবাজার এবং হেস্টিংসের স্টোরে সব ডোজ রাখা হয়েছে। কবে থেকে ও কাদের তা দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য দপ্তর। এক করোনা বিরুদ্ধে লড়াই করতে জোড়া অস্ত্র কোভিশিল্ডের পর এবারে হাতে এলো কোভ্যাক্সিন। শুক্রবার দুপুর 2:45 এয়ার এশিয়ার বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় কোভ্যাক্সিনের প্রথম দফা টিকা। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে এটা প্রথম কনসাইনমেন্ট। 1,60,000 ডোজ এই এয়ার এশিয়ার বিশেষ বিমানে করে কলকাতা বিমানবন্দরে 2:45 নাগাদ এসছে। এটা ওখান থেকে আসার পর আমাদের নর্মাল প্রসিজিওর যেটা আছে ডেলিভারি হয় ওয়েয়ারহাউস থেকে, কিন্তু ওটা আপনার ডাইরেক্ট র্যাম থেকে ডেলিভারি হয়ে যাবে। প্যাসেঞ্জার বিমানেও যেখানে কার্গো হোল্ড থাকে, যেখানে ব্যাগেজ থাকে, কার্গো থাকে, সেখানেও সেম ক্যাপাসিটি থাকে কার্গো তোলার, কিংবা সেম অপশনস থাকে কার্গো আনার, ওইভাবেই ওখান থেকে আনা হচ্ছে। দুটো ভ্যাকসিন ভ্যানে করে এগুলো নিয়ে যাওয়া হবে। একটি রাখা হবে রাজ্য সরকারের বাগবাজারে ভ্যাকসিন স্টোরে, অন্যটি কেন্দ্রীয় সরকারের হেস্টিংসের ভ্যাকসিন স্টোরে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথম দফায় রাজ্যে এসেছে 1,68,326টি কোভ্যাক্সিনের ডোজ। এর মধ্যে বাগবাজারে স্টোরে রাখা থাকবে 1,12,960টি ডোজ। হেস্টিংসে কেন্দ্রীয় স্টোরে রাখা হবে 55,366টি টিকা। কোভ্যাক্সিনের যে প্রথম কনসাইনমেন্ট কলকাতা বিমানবন্দর থেকে বাগবাজারে স্বাস্থ্য দপ্তরের সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে পৌঁছলো, কবে ব্যবহার হবে, কাদের মধ্যে বণ্টন করা হবে, এই নিয়ে স্বাস্থ্য দপ্তর পরবর্তীকালে চূড়ান্ত বৈঠক করে সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত ডোজ এসছে 1,12,960 অ্যাকর্ডিং টু পেপার। আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে দুটো WIC মানে ওয়াক ইন কুলার ডেডিকেটেড রাখার জন্য, একটার মধ্যে কোভিশিল্ড থাকবে, একটার জন্য কোভ্যাক্সিন, আজকে যেহেতু প্রথম এসছে সেটা, আর একটা যে ডেডিকেটেড আছে ওয়াক ইন কুলার তার মধ্যে রাখা হবে ওটা। ভারতে তৈরি হয়েছে এই কোভ্যাক্সিন। হায়দ্রাবাদে ভারত বায়োটেক এবং ICMR এই ভ্যাকসিন তৈরি করেছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে করোনার কারণে দেশে এখনো পর্যন্ত 1,53,032 জন সহ নাগরিককে হারিয়েছে আমরা। আক্রান্তের সংখ্যা 1,06,25,428। এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে চলছে জোরদার লড়াই। গত 16 জানুয়ারি থেকে গোটা দেশে শুরু হয়েছে টিকাকরণ অভিযান। ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন কোভিশিল্ড দেওয়ার কাজ শুরু হয়েছে এরাজ্যে। এবারে রাজ্যে এলো করোনার আরও এক টিকা কোভ্যাক্সিন। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।